একুশে জুলাইয়ের প্রস্তুতিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় এলেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শনিবার মিতালি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, সহসভাপতি অশোক দাস সহ সকল জেলা নেতৃত্ব। লোকসভা নির্বাচনের পর প্রথম জেলায় এলেন তৃণমূল কংগ্রেস জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। একুশে জুলাইয়ের প্রস্তুতিতে মুর্শিদাবাদের বেল্লাগায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় অংশগ্রহণে শনিবার জেলায় আসেন তিনি। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, সহসভাপতি অশোক দাস, জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সহ সকল জেলা নেতৃত্বরা। হরিহরপাড়ায় সফিউল হাসানের খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানান শুভেন্দু অধিকারী। ওখানে কংগ্রেসের মদতপুষ্ট লোকেরা এটা করেছে, একেবারে নৃশংসভাবে কয়েকদিন ধরে ওকে হুমকি দেওয়া হচ্ছিল, ওর স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল, খুন করব। আমরা আশা করব পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের পাশে দল আছে, দলনেত্রীও আমাকে জানিয়েছেন। আমাদের দলের দুই সাংসদ মন্ত্রী বাড়িতে পৌঁছেছে, পরিবারের পাশে আমরা আছি। এক খুনিদের দৃষ্টান্তমূলক সাজা, গ্রেপ্তার, সেটা আমরা সরকারকে পুলিশকে বলবো দেখতে। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিকভাবে এবং তার পরিবারের একজনকে কর্মসংস্থান দিয়ে আমরা তার পরিবারের সঙ্গে পাশে থাকবো এবং পুরো দল তার সঙ্গে আছে। এটা ডোমকলে হয়েছিল, এটা একটা দ্বিতীয় ঘটনা ঘটেছিল, এটা না হওয়াই ভালো। তৃণমূল কংগ্রেস শক্তিশালী রাজনৈতিক দল, বিরোধীরা ভোটে হারাতে পারছে না বলে তারা এই কায়দা নিয়েছে, এটা পুরনো কায়দা। আমরা এটা মোকাবিলা করে নেব এবং খুনি দুষ্কৃতকারীদের জেনে রাখা দরকার আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, অস্ত্র হাতে তুলে নিয়ে মানুষকে খুন করলে পার পাবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।